জমে উঠেছে গাজীপুর সিটি নির্বাচনের প্রচার প্রচারণা। ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিল প্রার্থীরা। নির্বাচনী মাঠের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা। মাইকের এমন শব্দে মুখরিত গাজীপুরের প্রতিটি অলিগলি। কোথাও মেয়র বা কাউন্সিলর প্রার্থী নিজে, আবার কোথাও তাদের প্রতিনিধিরা জনসংযোগ করছেন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার প্রচারণার জন্য নির্বাচন কমিশন দুপুর দুইটা থেকে সময় বেঁধে দিলেও সকাল থেকে একেবারে মধ্যরাত পর্যন্ত চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। জয়ী হতে দলের নেতাকর্মীদের পাশে নিয়ে প্রার্থী এবং সমর্থকরা করছেন নানা হিসাব নিকাশ। ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে গাজীপুরের উন্নয়নে কাজ করবার দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সাধারণ মানুষের প্রত্যাশা হল, তারা কোনো সন্ত্রাস চায় না, তারা একটা মাদকমুক্ত সমাজ চায়। আজমতুল্লাহ খান নৌকার প্রতীক নিয়ে এখানে নির্বাচিত হলে এই সিটি কর্পোরেশনটি একটি দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন হবে। সিটি কর্পোরেশনের উন্নয়নে কোনো কিছু এখন পর্যন্ত গাজীপুরবাসী দেখতে পায়নি। সেক্ষেত্রে আমি মনে করি যদি আমরা নির্বাচিত হই, গাজীপুরকে অন্তত পক্ষে বসবাসযোগ্য নগরী করে তুলতে পারবো ইনশাআল্লাহ। আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব, নির্বাচন সুষ্ঠু করতে হবে। নির্বাচন সুষ্ঠু না হলে শুধু গাজীপুর নয়, সারা বাংলাদেশের মানুষ সেখানে উত্তাল হবে। তবে ভোটাররা বলছেন যোগ্য এবং সৎ প্রার্থীকেই সমর্থন দেবেন তারা। আমরা মারামারি হানাহানি চাই না, আমরা প্রতিনিধি চাই অবশ্যই শিক্ষিত এবং সৎ, এলাকার উন্নয়নের কাজে সহযোগিতা করব, তারই আমরা ভোট দেব। গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে 8 জন, কাউন্সিলর পদে 239 জন আর সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 77 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এলাকাবাসীদের বলে যায় তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, গাজীপুর। জমে উঠেছে গাজীপুর সিটি নির্বাচনের প্রচার প্রচারণা। ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিল প্রার্থীরা। নির্বাচনী মাঠের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা। মাইকের এমন শব্দে মুখরিত গাজীপুরের প্রতিটি অলিগলি। কোথাও মেয়র বা কাউন্সিলর প্রার্থী নিজে, আবার কোথাও তাদের প্রতিনিধিরা জনসংযোগ করছেন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার প্রচারণার জন্য নির্বাচন কমিশন দুপুর দুইটা থেকে সময় বেঁধে দিলেও সকাল থেকে একেবারে মধ্যরাত পর্যন্ত চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। জয়ী হতে দলের নেতাকর্মীদের পাশে নিয়ে প্রার্থী এবং সমর্থকরা করছেন নানা হিসাব নিকাশ। ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে গাজীপুরের উন্নয়নে কাজ করবার দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সাধারণ মানুষের প্রত্যাশা হল, তারা কোনো সন্ত্রাস চায় না, তারা একটা মাদকমুক্ত সমাজ চায়। আজমতুল্লাহ খান নৌকার প্রতীক নিয়ে এখানে নির্বাচিত হলে এই সিটি কর্পোরেশনটি একটি দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন হবে। সিটি কর্পোরেশনের উন্নয়নে কোনো কিছু এখন পর্যন্ত গাজীপুরবাসী দেখতে পায়নি। সেক্ষেত্রে আমি মনে করি যদি আমরা নির্বাচিত হই, গাজীপুরকে অন্তত পক্ষে বসবাসযোগ্য নগরী করে তুলতে পারবো ইনশাআল্লাহ। আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব, নির্বাচন সুষ্ঠু করতে হবে। নির্বাচন সুষ্ঠু না হলে শুধু গাজীপুর নয়, সারা বাংলাদেশের মানুষ সেখানে উত্তাল হবে। তবে ভোটাররা বলছেন যোগ্য এবং সৎ প্রার্থীকেই সমর্থন দেবেন তারা। আমরা মারামারি হানাহানি চাই না, আমরা প্রতিনিধি চাই অবশ্যই শিক্ষিত এবং সৎ, এলাকার উন্নয়নের কাজে সহযোগিতা করব, তারই আমরা ভোট দেব। গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে 8 জন, কাউন্সিলর পদে 239 জন আর সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 77 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, গাজীপুর।